আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় পেঁয়াজ। পবিত্র কোরআনে রয়েছে বিভিন্ন মশলাজাতীয় উদ্ভিদের নাম, সেগুলোর মধ্যে একটি হলো পেঁয়াজ। এর বৈজ্ঞানিক নাম এলিয়াম সেপা। কোরআনের ভাষা বলা হয় বাসল। পেঁয়াজ মানুষের খাবারের তালিকায় অত্যন্ত পছন্দনীয় একটি অংশ। নির্বোধ বনি ইসরায়েলরা জান্নাতের খাবার মান্না সালোয়ার পরিবর্তে যেসব খাবারের চাহিদা করেছিল তার একটি ছিল পেঁয়াজ। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, যখন তোমরা বলেছিলে হে মুসা, আমরা এ ধরনের খাদ্য কখনো ধৈর্য ধারণ করব না, সুতরাং তুমি তোমার প্রতিপালকের কাছে আমাদের জন্য প্রার্থনা করো, তিনি যেন ভূমিজাত দ্রব্য, শাকসবজি, কাকুর, গম, মসুর ও পেঁয়াজ আমাদের জন্য উৎপাদন করেন। মুসা বললেন, তোমরা কি উৎকৃষ্টতর বস্তুকে নিকৃষ্টতর বস্তুর সঙ্গে বদল করতে চাও? তবে কোনো নগরে অবতরণ করো, তোমরা যা চাও নিশ্চয়ই তা সেখানে আছে। তারা লাঞ্ছনা ও দরিদ্রগ্রস্ত হলো এবং তারা আল্লাহর ক্রোধের পাত্র হলো। এটি এজন্য যে তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করত এবং নবীদের অন্যায়ভাবে হত্যা করত। অবাধ্যতা ও সীমা লঙ্ঘন করার জন্যই তাদেরই পরিণতি হয়েছিল। সূরা বাকারা আয়াত 61। ওই আয়াতে অন্যান্য খাবারের সঙ্গে পেঁয়াজকে নিকৃষ্টতর বলার উদ্দেশ্য হলো জান্নাতের মান্না সালোয়ার এর তুলনায় দুনিয়ার এসব খাবার একেবারেই নিকৃষ্ট। তবে এর মানে এই নয় যে এসব খাবার মুসলমানদের জন্য বর্জনীয়। তবে হ্যাঁ, মসজিদে কিংবা কোনো সমাবেশে যাওয়ার আগে কাঁচা পেঁয়াজ ও রসুন খাওয়ার ব্যাপারে নিষেধ করা হয়েছে, কেননা এর মাধ্যমে মুখে দুর্গন্ধের সৃষ্টি হয়, যা অন্য মানুষ ও মসজিদে থাকা ফেরেস্তাদের জন্য কষ্টের কারণ হবে। পবিত্র হাদিসে পেঁয়াজ প্রসঙ্গে জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রসুন বা পেঁয়াজ খায় সে যেন আমাদের থেকে দূরে থাকে, অথবা বলেছেন সে যেন আমাদের মসজিদ থেকে দূরে থাকে আর নিজ ঘরে বসে থাকে। বুখারি হাদিস 855। তবে তরকারি ইত্যাদির সঙ্গে পাকানো পেঁয়াজ খেলে যেহেতু তেমন দুর্গন্ধ হয় না, তাই সেক্ষেত্রে পেঁয়াজ খেয়ে মসজিদে আসার অনুমতি আছে। উমর ইবনে খাত্তার রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটি হাদিসের শেষাংশে ইরশাদ হয়েছে, যে ব্যক্তি তা খায় সে যেন তা পাকিয়ে গন্ধমুক্ত করে। নাসাই শরীফ হাদিস নম্বর 708। তাছাড়া কাঁচা পেঁয়াজ খাওয়ার পার্শ্ব প্রতিক্রিয়া ও স্বাস্থ্য ঝুঁকিও কম নয়। পেঁয়াজকে বলা হয় বায়ুনাশক, কিন্তু রান্না করা পেঁয়াজ বায়ুকারক হয়ে যায়। রান্নায় বেশি পেঁয়াজ দিলে অনেক সময় পেটে গ্যাসের উদ্রেক হয়, বারবার ডেকোরোটে, এতে অনেকের পেটে ব্যথা হয়, পেট ফুলে যায়, অনেকের পেট গরম হয়ে বারবার পাতলা পায়খানা হতে পারে। অনেক ক্ষেত্রে পেঁয়াজ জোলাপের কাজ করে। সূত্র প্রথম আলো 8 নভেম্বর 2019। এ কারণেই হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি গাছ খেতে বারণ করেছেন। তিনি বলেন, যে ব্যক্তি ওই গাছ দুটি থেকে খাবে সে যেন কিছুতেই আমাদের মসজিদে না আসে। তিনি আরও বলেছেন, তোমাদের যদি একান্ত এটি খেতে হয় তাহলে রান্না করে দুর্গন্ধ দূর করে খাও। বর্ণনাকারী বলেন, গাছ দুটি হলো পেঁয়াজ ও রসুন। আবু দাউদ শরীফ হাদিস নম্বর 3827। মজার বিষয় হলো এই পেঁয়াজের নামে নেটওয়ার্ক আছে, যা ব্যবহার করে বিশ্বের বড় বড় সাইবার অপরাধী দ্য ওনিয়ন রাউটার পেঁয়াজের লোগো দ্বারা পরিচিত একটি প্রজেক্ট, যা অনলাইনে ব্যবহারকারীকে লুকিয়ে রাখতে সাহায্য করে। বর্তমানে এটি টোর নেটওয়ার্ক নামে বিশদভাবে পরিচিত। একটি পেঁয়াজের যেমন অনেক কাভার থাকে এবং একটি কাভার খুললে আরেকটি কাভার, আরেকটি খুললে আরেকটি কাভার, এভাবে আসতেই থাকে, টোর অনেকটা এই ধারণা অনুসরণ করেই অনলাইনে ব্যবহারকারীর পরিচয় গোপন রাখতে সাহায্য করে। এক কথায় এটি ভালো মানুষদের গোপনীয়তা রক্ষা করে আর খারাপ মানুষদের খারাপ কাজে সহায়তা করে। স্বপ্নযুগে পেঁয়াজ দেখতে পেলে এর ব্যাখ্যা কী হবে সে বিষয়ে ইমাম কেরমানি রহমতুল্লাহ আলাইহি বল লিখেছেন, স্বপ্নযুগে পেঁয়াজ মূলত অবৈধ সম্পদ ও অশ্লীল বক্তব্যের দিকে ইঙ্গিত করে।
তবে যিনি স্বপ্ন দেখেছেন তিনি যদি দিনদার হন তবে এর ব্যাখ্যা হবে তার দিন ও জীবনের উন্নতি, কিন্তু তিনি যদি খারাপ মানুষ হন তবে এর ব্যাখ্যা হবে অবৈধ সম্পদ অর্জন। কোনো ব্যক্তিকে স্বপ্নযুগে পাকানো পেঁয়াজ খেতে দেখলে এর ব্যাখ্যা হবে তাওবা নসিব হওয়া। আলিসারাত 746 নম্বর। বাস্তবে যদি কেউ পেঁয়াজকে সঠিকভাবে সঠিক সময়ে ব্যবহার করে তবে তা তার ক্যান্সার, ডায়াবেটিস, হজম শক্তি, ত্বকের সমস্যা ইত্যাদির জন্য উপকারী হবে। আবার কেউ যদি অপব্যবহার করে, যেমন মসজিদে যাওয়ার আগে কাঁচা খেয়ে যায়, সে ফেরেস্তাদের অভিশাপের সম্মুখীন হবে। পেঁয়াজ নিয়ে রাজনীতি করা অসাধু ব্যবসায়ীরা কোটি মানুষের অভিশাপের পাত্র হচ্ছে। তারা পেঁয়াজের বাজারে সিন্ডিকেট তৈরি করে হারাম সম্পদ অর্জন করছে। তাদের অনেকে ভ্রাম্যমাণ আদালতের শাস্তি ও লাঞ্ছনারও শিকার হচ্ছে। পরকালে তাদের জন্য রয়েছে মহাশাস্তি। বন্ধুরা, কেমন হলো আজকের আলোচনাটি জানাবেন কমেন্ট সেকশনে, আর লাইক দিবেন আমাদের ভিডিওতে, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।